ঢালিউডের দুই বাঘা তারকা সাকিব খান ও বিশ্বাস পর্দা রসায়ন শেষ করে বাস্তবে রসায়ন ঘটিয়ে এবার ইতি টানতে যাচ্ছেন সেটারও কম আলোচনা হয়নি এই দুই তারকাকে নিয়ে কেরিয়ার নিয়ে যতবার শিরোনামে এসেছেন এই দুই তারকা তার চেয়ে বেশি শিরোনামে এসেছেন তাদের দাম্পত্য কলহ নিয়ে সম্পর্কের টানাপূরণ নিয়ে তাদের বিচ্ছেদের ব্যাপারটি এখন অনেকটাই স্পষ্ট সবার কাছে সাকিব খান তার সংসারে কোনোভাবেই নিচ্ছেন না অপুকে অপু যতই চেষ্টা করুক নিজেকে গুত্তিয়ে নিতে কোনোভাবেই ছাড় দিচ্ছেন না সাকিব খান তাই সাকিব খান তার প্রতিটি পদক্ষেপ নিচ্ছেন খুব হিসেব করে নতুন খবর হচ্ছে স্বামী সাকিব খানের কাছ থেকে টাকা নেওয়ার চেয়ে মরে যাওয়া অনেক ভালো বলে মন্তব্য করেছেন অপু বিশ্বাস সম্প্রতি অপু জানায় নভেম্বরে তারাকা পাঠানোর পর থেকে স্ত্রী সন্তানের খরচ দেওয়া বন্ধ করে দিয়েছেন সাকিব এরপর থেকে সন্তান জয়ের সঙ্গেও সাকিব দেখা করেননি অপবিশ্বাস আরও বলেন আমি এখনও বেঁচে আছি নিজে কাজ করে নিজের খরচ এবং সন্তানের খরচ চালাতে পারবো আমি স্পষ্ট বলতে চাই সাকিব খানের কোন টাকার দরকার নেই আমার আমি সবার কাছে দোয়া চাই যেন নিজে কাজ করে সন্তান এবং নিজের খরচ চালাতে পারি এখন সাকিবের কাছ থেকে টাকা নেওয়াচ্ছে মরে যাওয়া অনেক ভালো এদিকে সাকিব আগে অপুকে ক্যাশ টাকাই পাঠাতেন বলে জানা গেছে সন্তান জয়ের জন্মদিনের আগেও পাঁচ লক্ষ টাকা পাঠিয়েছিলেন সাকিব এখন আইনজীবীর পরামর্শে চেকের মাধ্যমে টাকা দিতে চাইছেন সাকিব যেন প্রমাণ থাকে কিন্তু অপু সে টাকা গ্রহণ করছেন না সর্বশেষ গত দুই তিন দিন আগে সাকিব ছেলের জন্য আনা কিছু গিফট এবং দুই লক্ষ টাকার একটি চেক পাঠিয়েছেন অপুর কাছে ছেলের জন্য আনা উপহার সামগ্রী গ্রহণ করলেও দ্বিতীয়বারের মতো চেক ফেরত পাঠিয়েছেন অপু এ বিষয়ে সাকিব বলেন যা ইচ্ছে তা মন করা বললেই হবে না আমার লোকজন বারবার অপুকে ফোন করেছে আমার ছেলেকে আমি দেখতে চেষ্টা করেছি কিন্তু এখন বলছে সে আমি নাকি যোগাযোগ করার চেষ্টাই করিনি এসব মিথ্যাচার নিয়ে আমি আর কথা বলতেও চাচ্ছি না আমি অপুর কাছে চেক পাঠিয়েছি কিন্তু ওখান থেকে জানানো হয়েছে ক্যাশ লাগবে বন্ধুরা এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে শেয়ার করতে পারেন আমাদের সাথে সুপ্রিয় দর্শক বিনোদন জগতে নিত্য নতুন খবর খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টসের মাধ্যমে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন